তো বন্ধুরা সকলকে জানাই শুভ সন্ধ্যা আজ আমরা বাংলা এসএলএসটি সিলেবাসের অন্তর্গত প্রাচীন যুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির প্রায় দেড়শো দুশোটি প্রশ্ন আলোচনা করব তো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট এবং যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি তোমাদের কাছে যদি খাতা কলম আছে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং সমস্ত কিছু কিন্তু তোমরা নোটস আকারে লিখে নাও এই ভিডিওতে এবং আমাদের এই সেশনটিতে তোমরা কিন্তু সমস্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে সমস্ত প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কিন্তু এই একটি ভিডিওই তোমরা কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এগুলো একে একে নোটস করো এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় দেখে নাও আমাদের লাইভ চ্যাট আছে সেখানে লাইভ চ্যাটে তোমরা লাইভ জেটে আমার সঙ্গে কথা বলতে পারো যে এটা বুঝতে পারছি না এটা বুঝতে পারছি না এবং তোমাদের কেমন ক্লাসটি লাগছে ক্লাসটি হতে হতে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও লাইভ জেটে এবং তোমাদের কমেন্ট বক্সে তো বন্ধুরা যারা তোমরা পরে রেকর্ডের ক্লাসটি দেখছো লাইভে যারা উপস্থিত হওনি বা হতে পারো নি কোনো কারণবশত তারাও কিন্তু খাতা কলম নিয়ে এই নোটসগুলো লিখে নেবে এই নোটসগুলো লিখলে তোমার কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে সমস্ত নোটসটি কাভার হয়ে যাবে তো বন্ধুরা চলো আমরা শুরু করি ক্লাসটি তো আশা করি যারা লাইভে আছো সকলেই খাতা কলম নিয়ে বসেছো যেগুলো তোমাদের কাছে যেসব তথ্যগুলো নেই এবং যদি কারো কাছে নাও থাকে তবু তোমরা কিন্তু সমস্ত টপিকের সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা নোটস করে নাও চলো তাহলে ক্লাসটি শুরু করি তো সকলকে আরও একবার জানাই যে শুভ সন্ধ্যা এবং বন্ধুরা তোমরা যদি আমাদের এই সেশনটি শেয়ার করো নি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও তাছাড়া আমাদের ডিসক্রিপশানে দেখো টেলিগ্রাম গ্রুপের লিংক আছে সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেও কারণ তোমাদের বন্ধুরা সেখানে অনেক বন্ধুরাই তোমাদের সেখানে উপস্থিত হয়ে আছে এবং সেখানে তারা প্রশ্ন উত্তর আলোচনা করে তো বন্ধুরা চলো আমরা চলে যাই শ্রীগৃহ্ন কীর্তন কাব্যের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলোই দেখে নাও যেটি প্রথমেই জানতে হয় সেটি হচ্ছে উনিশশো নয় খ্রিস্টাব্দে বা তেরোশো ষোলো বঙ্গাব্দে বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর শহরের নিকটবর্তী কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির ঘরের মাছা থেকে এই পুঁথিটি পান কে পুঁথিটি পান এটি পেয়েছিলেন কিন্তু বসন্ত রঞ্জন রায় বল্লভ তো বন্ধুরা এটি তোমরা নোটস করে নাও যে এই পুঁথিটি কিন্তু পেয়েছিলেন আবিষ্কারক বসন্ত রঞ্জন রায় বল্লভ তো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় দেখে না উনিশশো নয় এবং তোমাদের বলেনি যে এই পুঁথিটি ভাঁজ করা তুলোট কাগজে লেখা উভয় পৃষ্ঠায় লেখা ঠিক আছে কাগজটা হচ্ছে যে কাগজে লেখা হয়েছিল সেই কাগজটার নাম তুলোট কাগজ এবং পুঁথিটি ছিল কিন্তু খণ্ডিত পুঁথি ছিল অর্থাৎ তার কয়েকটি পাতা কিন্তু থাকেনি সেই পুঁথিটি যখন আবিষ্কার করেছিলেন বসন্তরঞ্জন রায় তো শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দেয়া দেওয়া রঞ্জন রায়ের আবিষ্কারক তিনি ছিলেন এবং তারই নাম দেওয়া এই কাব্যটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কার বাড়ি থেকে পাওয়া যায় এটা তোমরা যারা লিখতে পারো নি লিখে নাও যে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যদি বলো যে কার রচনা এটি হচ্ছে বড়ু চণ্ডীদাস বা চণ্ডীদাসের লেখা তো এরপর প্রশ্ন হতে পারে যে বড়ু চণ্ডীদাস কোন দেবতার ভক্ত ছিলেন বা সেবক ছিলেন তো তোমরা এটি অবশ্যই নোটস করে নিও যে বডু চণ্ডীদাস ছিলেন বাঁশুলি দেবতার সেবক তো বন্ধুরা তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাদের লাইভ চেটে জানাও এবং যারা পরে দেখছ ভিডিওটি তারা অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো আমাদের এই সেশনটি কেমন লাগলো বন্ধুরা তারপরের যে প্রশ্নটি যে শ্রীকৃহ্ন কীর্তন কাব্যের মূল উৎসরূপে কোন গ্রন্থগুলিকে নির্দেশ করা হয়েছে বন্ধুরা এটি তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটি তোমাদের দেখে নাও যে শ্রীমদ্ভগবত হবে আর বিষ্ণু বিষ্ণুপুরাণ হরিবংশ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ তো এই চারটি পুরাণ থেকে মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে ভাগবত থেকে এবং বিষ্ণু পুরাণ থেকে এবং হরিবংশ আর হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ পরবর্তী প্রশ্ন যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কোন যুগের তো এটি তোমাদের হয়ে যাবে কিন্তু আদি মধ্যযুগের ভাষা তো বন্ধুরা যারা নোটস করছো তাদের বলবো একটু হাতে স্পিড বাড়িয়ে লিখে নাও এগুলো এবং চলো পরবর্তী প্রশ্নে যে শ্রীকৃহ্ন কীর্তন কোন শতাব্দীতে রচিত এটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটি তোমাদের হয়ে যাবে কিন্তু পঞ্চদশ শতকে আনুমানিক পঞ্চদশ শতকে এই কাব্যটি কিন্তু রচিত হয়েছিল এরপর যদি আমরা জানি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যিনি রচয়িতা যিনি লিখেছিলেন তার নাম বললাম যে চণ্ডীদাস বা বড়ু চণ্ডীদাস নামে আমরা যাকে চিনি তো তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে বীরভূম জেলার নানুর গ্রামে বা মতভেদে তার বাড়ি বাঁকুড়ার ছাতনায় তো চণ্ডীদাসের বাড়ি কোথায় এটি নিয়ে কিন্তু মতভেদ আছে কারো মতে বীরভূম জেলার নানুর গ্রামে কারো মতে বাঁকুড়ার ছাতনায় আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে শ্রীকৃহ্ন কীর্তনের কয়টি খণ্ড তো বন্ধুরা শ্রীকৃহ্ন কীর্তনের খণ্ড সংখ্যা হচ্ছে তেরোটি খণ্ডে সমন্বিত এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি তো এখানে যদি তোমরা পরপর লিখে নিতে চাও লিখে নিতে পারো যে এই কাহিনীটি মোট তেরোটি খণ্ডে বিভক্ত পরপর দেখে নাও তেরোটি খণ্ড এখানে আমি লিখে দিয়েছি জন্মখণ্ড তাম্বুলখণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড বস্ত্রহরণ খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং রাধা বিরহ মোট এই তেরোটি খণ্ড আমি কিন্তু তোমাদের পর্যায়ক্রমিকভাবে লিখে দিয়েছি তোমরা এগুলো তোমরা খাতায় নোটস করে নাও ঠিক আছে এগুলো খাতায় নোটস করে নাও এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পরবর্তীতে আছে সেগুলো দেখে নাও ঠিক আছে এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এগুলো কিন্তু তোমরা এস এলএসটি বাংলার যারা স্টুডেন্ট আছো বা বাংলা সাহিত্যের যে কোনো স্টুডেন্ট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এগুলো পর্যায়ক্রমভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হয় এরপর চলে যাব যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে কোন খণ্ডে কতগুলো পদ আছে আমাদের জেনে রাখা প্রয়োজন তো আমাদের প্রথম যে খণ্ডটি সেটি জন্মখণ্ডে সেটি ছিল নটি পদ এবং তাম্বুল খণ্ডে ছাব্বিশটি পদ দান খণ্ডে একশো বারোটি পদ এবং দান খণ্ডটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম খণ্ড এবং নৌকা খণ্ডে আছে তিরিশটি ভার খণ্ডে আছে আঠাশটি ছত্রখণ্ডে আছে নটি তো ধরে যারা লিখছো লিখে নাও এবং দেখে নাও বৃন্দাবন খণ্ডে আছে তিরিশটি কালীয় দমন খণ্ডে আছে দশটি বস্ত্রহরণ খণ্ডে আছে বাইশটি এবং হার খণ্ডে আছে পাঁচটি এবং হার খণ্ডটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড পরীক্ষায় তোমাদের এসএসসিতে আসতে পারে যে সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড কোনটি এবং সবচেয়ে বৃহত্তম খণ্ড কোনটি তো তখন তোমাদের কিন্তু দান খণ্ডটি লিখতে হবে যে সবচেয়ে বৃহত্তম খণ্ড এবং সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড হচ্ছে হার খণ্ড পরবর্তীতে দেখে নাও বান খণ্ডে কিন্তু সাতাশটি পদ রয়েছে এবং বংশীখণ্ডে একচল্লিশটি পদ আর রাধাবিরোহীতে ঊনসত্তরটি পদ ঠিক আছে তোমরা সকলে আশা করি নোটস করে নিয়েছো আর যদি নোটস করতে পারো নি অবশ্যই কিন্তু পরবর্তীতে করে নিও ভিডিওটি বা তোমরা পজ করে ব্যাকে এসে করে নিতে পারো তো বন্ধুরা এরপর যেটি হচ্ছে সেটি তোমাদের এ খণ্ড থেকে যে কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটি বললাম যে সবচেয়ে বৃহত্তম খণ্ড দানখণ্ড সবচেয়ে ক্ষুদ্রতম খণ্ড হার খণ্ড তাছাড়া আছে দেখো যমুনা খণ্ডের কিন্তু নিজস্ব কোনো পদ নেই এবং এখানে যদি দেখো এখানে কিন্তু কোনো যমুনা খণ্ডের নাম লেখা নেই তাহলে যমুনা খণ্ড কোথায় গেল। তো বন্ধুরা যমুনা খণ্ডের কিন্তু অন্তর্গত বস্ত্রহরণ খণ্ডটি যে বস্ত্রহরণ খণ্ডটি যমুনা খণ্ডের অন্তর্গত যমুনা খণ্ডের অন্তর্গত বস্ত্রহরণ খণ্ড এই নামটি দিয়েছিলেন কিন্তু সুধন ভট্টাচার্য এটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো নোটস করে নাও যে যমুনা খণ্ডের অন্তর্গত বস্ত্রহরণ খণ্ড নামটি কার দেয়া। এটি হয়ে যাবে সুধন ভট্টাচার্য পরবর্তী প্রশ্ন যদি দেখে নাও যে তাম্মুল খণ্ড থেকে ধরলে বসন্ত ঋতুতে মূল কাহিনী সূচনা হয় তোমাদের এক্সামে এই প্রশ্নটি এসে থাকে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাহিনী কোন ঋতুতে মূল কাহিনীটি সূত্রপাত তো তোমাদের এটি কিন্তু হয়ে যাবে বসন্ত ঋতু উত্তর এবং যদি বলে যে কাব্যের কাহিনী কোন ঋতুতে সমাপ্ত হয়েছিল এটি হয়ে যাবে কিন্তু শরৎ ঋতু আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এ কাব্যের কাহিনীর বিস্তারকাল তো এই কাব্যের কাহিনীর বিস্তারকালে হচ্ছে আড়াই বছর দু বছর ছয় মাস এটি এগুলো তোমরা নোটস করে নাও এবং বন্ধুরা তোমাদের ক্লাসটি এবং আমাদের এই সেশনটি কেমন লাগছে লাইভ জেটেও জানাতে পারো যারা লাইভে আছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট তোমরা অবশ্যই লাইভ জেটে জানিয়ে দাও দেখি কার কেমন লাগছে এবং যারা পরবর্তীতে ক্লাসটি করছো অবশ্যই তোমাদের সুমতামত আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানিও তো পরবর্তী যে প্রশ্ন বি রাধাবিরোহ অংশের শেষ পদটি বিভাস রাগের রাধা বিরহ অংশে যে উনসত্তরটি প্রায় পদ রয়েছে সেখানের শেষ পদটি হচ্ছে বিভাস রাগে রচিত পরবর্তী প্রশ্ন এই কাব্যে বেশিবার ব্যবহৃত হয়েছে পাহাড়িয়া রাগ তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে যে রাগটি সেটি হচ্ছে পাহাড়িয়া রাগ মোট কিন্তু সাতান্ন বার ব্যবহৃত হয়েছে তোমরা এগুলো নোট অবশ্যই কিন্তু করে নিও তাছাড়া যেটি প্রশ্ন এসে থাকে সেটি হচ্ছে শ্রীকৃহ্নণ কীর্তন কাব্যের মোট রাগ রাগিনীর সংখ্যা কত এটি তোমাদের জেনে রাখা প্রয়োজন যে এটি হচ্ছে বত্রিশটি রাগ সংখ্যা তো মোট রাগ হচ্ছে বত্রিশটি তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হতে পারো সেখানে ব্যাকরণের কিন্তু আলোচনা হয়ে থাকে এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেখানে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিই ব্যাকরণের যে কোনো টপিক তাই অবশ্যই যারা এখনও যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যেও এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা এসএলএসটি বাংলার তোমরা লাইভ মক টেস্ট পেয়ে যাও তো বন্ধুরা চলো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে যে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে কয় ধরনের হস্তাক্ষর আছে এটিও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটিও তোমাদের জেনে রাখা প্রয়োজন এবং খাতায় নোটস করা প্রয়োজন এটি হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে প্রাচীন হস্তাক্ষর আর একটা হচ্ছে প্রাচীন হস্তাক্ষরের অনুকরণ এবং একটা হচ্ছে উপেক্ষাকৃত প্রাচীন হস্তাক্ষর তো বন্ধুরা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলি হচ্ছে তিন ধরনের রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকার এই প্রশ্নটি হয়তো পরবর্তীতে আছে তাছাড়া তোমরা কিন্তু লিখে নিতে পারো এইখানে যে রাখালদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকর ছিলেন কিন্তু তো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য নাম কি। এটি হয়ে যাবে কিন্তু শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ তো এই নামটি কিন্তু মূল পুঁথিতে উল্লেখ ছিল এই নামটি কিন্তু যেহেতু বসন্ত রঞ্জন রায় ছিলেন আবিষ্কারক তাই তিনি কাব্যটির নাম সম্পূর্ণ পরিবর্তন করে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন এরপর যে প্রশ্নটি হচ্ছে যে কীর্তন পুঁথিটি কোথায় রক্ষিত ছিল এটি কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে বন বিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে তো এটার দেখে নাও যে সেই রাজগ্রন্থাগার থেকে কিন্তু জনৈক শ্রী পঞ্চানন এই গ্রন্থে ষোলোটি পাতা হাজার উননব্বই সনের ছাব্বিশে আসীন রাজগ্রন্থাগার থেকে নিয়ে আসেন এটি তোমাদের জেনে রাখা প্রয়োজন যে সেই রাজগ্রন্থাগার থেকে কে এবং কত সনে কটি পাতা নিয়ে এসেছিলেন তো শ্রী পঞ্চানন হয়ে যাবে ষোলোটি পাতা আর হাজার উননব্বই সনের ছাব্বিশে আসিন মনে রেখে ওইগুলো পরবর্তী হচ্ছে দেখে নাও কীর্তনের মোট পদসংখ্যা কটি এটি হয়ে যাবে তোমাদের কিন্তু চারশো আঠেরোটি তো বন্ধুরা যারা এখনও লাইভে আছে তোমাদের সেশনটি কেমন লাগছে একবার লাইভ যেটে জানাও আর যারা পরবর্তীতে দেখবে তারাও কিন্তু জানাও যে তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগছে তো এবং তোমাদের কিন্তু মতামত জানিও পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কত খ্রিস্টাব্দে এবং কোথা থেকে প্রকাশিত হয় আমরা সকলেই জানি যে উনিশশো ছাব্বিশ ষোলো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তেরোশো তেইশ বঙ্গাব্দে উনিশশো ষোলো বা তেরোশো তেইশ বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কিন্তু প্রকাশিত করেন তাহলে এখান থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং কে প্রকাশিত করেন এবং কোথা থেকে প্রকাশিত হয় সেগুলো জেনে নিলাম উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বা তেরোশো তেইশ বঙ্গাব্দে বসন্ত রঞ্জন রায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত করেন এরপর যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করে দিচ্ছি যে সম্পূর্ণ পদ সংখ্যা কটি তো এটি হয়ে যাবে চারশো আঠারোটি এবং সংস্কৃত শ্লোক কিন্তু রয়েছে সেখানে একশো একষট্টিটি তাহলে সম্পূর্ণ পদ সংখ্যা তোমরা লিখে নাও চারশো আঠারোটি সেই সঙ্গে তোমরা জেনে রাখো যে সংস্কৃত শ্লোক ছিল কিন্তু একশো একষট্টিটি এগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে জেনে রাখতে হবে এসএলএসটি বাংলায় তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ বা যে কোনো তোমাদের কিন্তু এক্সামে বাংলা এবং তোমরা যদি বাংলা সাহিত্যের স্টুডেন্ট হয়ে থাকো তোমাদের এগুলো জেনে রাখা প্রয়োজন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে শ্রীকৃষ্ণ কীর্তনে মোট খণ্ডিত পদের সংখ্যা কত তো এখানে মোট খণ্ডিত পদ ছিল কিন্তু তিনটি চণ্ডীদাসের সাধন সঙ্গিনী কে ছিল এটি ছিলেন তার নাম হচ্ছে রামি ছিলেন তিনি ছিলেন একজন রজক কন্যা পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার শাশুড়ির নাম কী এটি উত্তর হয়ে যাবে জটিলা তো যতগুলো সম্ভব আমরা কিন্তু চরিত্র থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের রচনা কোন ছন্দে রচিত হয়েছিল তো এটি কিন্তু পয়ারও ত্রিপদী ছন্দে পরবর্তী প্রশ্ন শ্রীকৃহ্ন কীর্তন কাব্যে চণ্ডীদাসের কোন ভনিতা কতবার আছে এটা তোমাদের জেনে রাখা প্রয়োজন এবং তোমাদের কিন্তু এগুলো নোটস করে নেওয়া খুব প্রয়োজন তো শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটি সেই কাব্যটিতে কিন্তু চণ্ডীদাসের ভনিতা আছে দুশো আটানব্বই বার কিন্তু অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তেতাল্লিশ বার এগুলো সমস্ত কিন্তু তোমরা লিখে নাও এবং অনন্ত চণ্ডীদাসের আছে সাতবার ভনিতা অনন্ত চণ্ডীদাস বলে এবং চণ্ডীদাস বলে একশো সাতবার রয়েছে ভনিতা তাহলে বডু দাস বলে দুশো বার ভনীতা রয়েছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে কিন্তু এটি তেতাল্লিশটি ঠিক আছে তোমরা এগুলো নোটস করে নাও শ্রীকৃহ্নণ কীর্তনকে নাট্য গীতিকবিতা কে বলেছেন এটি কিন্তু তোমাদের হয়ে যাবে সুকুমার সেন শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট্য গীতিকাব্য কে বলেছেন সুকুমার সেন পরবর্তী প্রশ্ন শ্রীকৃহ্নণ কীর্তনকে রাধাকৃষ্ণের ধামাল্লি কে বলেছেন এটি তোমাদের উত্তর হয়ে যাবে বিমান বিহারী মজুমদার কার মতে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম রাখা যেন কানা ছেলের নাম পদ্মলোচন এটি হয়ে যাবে বিমান বিহারী মজুমদার তাহলে বিমান বিহারী মজুমদার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে যে দুটি মন্তব্য করেছেন একটি হচ্ছে শ্রীকৃষ্ণের একটি হচ্ছে রাধাকৃষ্ণের ধামালি এই কাব্যটিকে বলেছেন এবং এই কাব্যটিকে আরও একবার বলেছেন যে কানা ছেলের নাম পদ্মলোচন অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের নাম দেখে তিনি বলেছেন যে কানা ছেলের নাম পদ্মলোচন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে শ্রীকৃহ কীর্তনের প্রধান চরিত্র কইটি তো এখানে তোমাদের প্রধান চরিত্র ছিল মোট তিনটি একটা হচ্ছে রাধা কৃষ্ণ এবং বড়াই পরবর্তী প্রশ্ন ছিল এই কাব্যের দুটি প্রধান চরিত্রের নাম একটা হচ্ছে আয়হন আর একটা রাধা শাশুড়ি তো বন্ধুরা তোমাদের সেশনটি কেমন লাগছে অবশ্যই আমাদের লাইভ জেটে জানাও আর অবশ্যই কিন্তু ভিডিও শেষে তোমাদের সুমতামত জানিও আশা করি তোমাদের ভালো লাগছে তোমাদের অবশ্যই প্রত্যেকটি কমেন্ট আমি কিন্তু দেখছি তোমাদের দেখে নাও যে প্রশ্নটি আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তাম্বুল খণ্ডের রাধার কত এটি হয়ে যাবে কিন্তু এগারো বছর যদি পরীক্ষায় এসে থাকে যে রাধার বয়স্কত তখন তোমরা কিন্তু অ্যান্সার করবে এগারো বছর এরপর যেটি হচ্ছে কে কোন গ্রন্থে প্রথম প্রমাণ করেন যে শ্রীকৃহ্ন কীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন এটি তোমাদের হয়ে যাবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল গ্রন্থে ঠিক আছে ওডিবিএল গ্রন্থ যেটি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তোমাদের কিন্তু প্রবন্ধ সাহিত্য থেকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আছে ঠিক আছে এটি নোটস করে নিতে পারো যে ওডিবিএল গ্রন্থটি কিন্তু রচিত হয়েছিল উনিশশো সালে আর শ্রীকৃহ্ন কীর্তন কাব্য মধ্যযুগের বাংলা ভাষার আদি নিদর্শন তিনি প্রথম বলেছেন কিন্তু আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ব্যবহার করা হয়েছে যে চারটি রাগ সে চারটি রাগের মধ্যে উল্লেখযোগ্য মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ব্যবহার করা হয়েছে এমন চারটি রাগের নাম উল্লেখ করো তো তোমাদের উল্লেখযোগ্য চারটি রাগ বলছি যে কেদার মোল্লার ভৈরবী আর বসন্ত পরের প্রশ্ন এই কাব্যকে শ্রীকৃষ্ণের ধামালি কে নাম দেন এটি হয়ে যাবে বিমান বিহারী মজুমদার পরের প্রশ্ন যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মানে এই কাব্যটির ভূমিকা কে লেখেন তো এটি তোমাদের জেনে রাখা প্রয়োজন সুন্দর ত্রিবেদী এবং রাধা বিরহ অংশকে সংক্ষিপ্ত বা প্রক্ষিপ্ত কে বলেছেন এটি হয়ে যাবে কিন্তু বিমান বিহারী মজুমদার পরবর্তী প্রশ্ন রাধা কৃষ্ণের রাধার যেখানে শেষ বৈষ্ণব পদাবলী রাধার সেখানে আরম্ভ উক্তির কার এটা হয়ে যাবে প্রমথনাথ বিশি কৃষ্ণের পালিত মাকে যশোদা তবন্ধুরে যারা আমাদের ভিডিওতে এখনও লাইক করেনি অবশ্যই লাইক করে দিও কাব্যের প্রথম পদে কাদের কথা রয়েছে অর্থাৎ শ্রীকৃহ্ন কীর্তন কাব্যটি যখন শুরু হচ্ছে সেই কাব্যটির প্রথম পদে কিন্তু কাদের কথা আছে রাধা ও বড়াইয়ের পরবর্তী প্রশ্ন বড়ু চণ্ডীদাস নামটিতে বড়ু কথাটির অর্থ কী এটি হয়ে যাবে ব্রাহ্মণ এই কাব্যের পুঁথির সঙ্গে প্রাপ্ত চিরকুটে কার নাম ও কত সনের উল্লেখ রয়েছে সেটি হচ্ছে তোমাদের জানালাম যে শ্রী শ্রীপঞ্চানন নামে এক জনৈকের নাম আছে এবং যেটি হাজার উননব্বই সনে তিনি রাজগ্রন্থাগার থেকে নিয়ে যান ষোলোটি পাতা এই কাব্যের যে চিরকুট পাওয়া গেছে তার নাম কী ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ পরবর্তী প্রশ্ন যে কাব্যে রাধা ও কৃষ্ণ পারস্পরিক কথোপথনের সূচনা হয় কোন খণ্ড থেকে দান খণ্ড থেকে তো বন্ধুরা এই ছিল তোমাদের কিন্তু প্রচুর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে যে সমস্ত প্রশ্ন আসে এবং যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় দেড়শো দুশো প্লাস প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করে নিলাম আশা করি তোমাদের এই সেশনটি ভালো লেগেছে তোমাদের জন্য ইউটিউবে ফ্রি অফ কস্ট কিন্তু এই সেশনটি থাকলো ইউটিউবে যখন আসবে তখন তোমাদের যদি কোনো প্রশ্নের সন্দেহ হয় কোনো উত্তর নিয়ে তোমরা অবশ্যই আমাদের কিন্তু এই ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো বা তোমরা এই ভিডিওটি যখন বাইরে কোথাও থাকবে যখন ফ্রি সময় থাকবে মোবাইলে তখন তোমরা দেখে নিতে পারো তোমাদের সেই সঙ্গে সঙ্গে তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে আশা করি তোমরা অনেকেই খাতায় লিখে নিয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা কারা খাতায় লিখে নিলে নোট করে নিলে এবং কারা কারা উপকৃত হলে আমাদের এই সেশনটি দেখে এবং এই সেশনটির নোটস করে তো অবশ্যই তোমরা লাইভ চ্যাটে এবং কমেন্ট বক্সে জানিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু পরবর্তীতে বিভিন্ন আরও মক টেস্ট এস এল বাংলার এবং তোমাদের এসএলএসটি বাংলার সাবজেক্ট থেকে যেগুলো তোমাদের কবিতা আছে সেগুলো কিন্তু তোমাদের আলোচনা করে দেওয়া হবে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং তোমাদের সাহিত্য ইতিহাস থেকে একটা একটা টপিক আপলোড করার চেষ্টা করবো যদি সময় পাই আমি এবং তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি দেখো ডেসক্রিপশানে লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে টাচ করো দেখান লিঙ্ক পাবে সেখানে টাচ করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে সোজা চলে এসো যদি তোমাদের কারো কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে সেই টেলিগ্রাম গ্রুপ থেকে এবং অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী আর একটি নতুন এসএলএসটি বাংলা সিলেবাসের অন্তর্গত একটি টপিক নিয়ে সকলে ভালো থেকো সকলেই মনোযোগ দিয়ে প্রিপারেশন নাও